হিটওয়েভের সতর্কতা কি কোথাও জারি করা হচ্ছে? পশ্চিমের জেলাগুলোতে রয়েছে, যেটা বললাম আপনাকে, 1 তারিখ 2 তারিখে এই ক্রাইটেরিয়া কিন্তু স্যাটিসফাই হবে। বিশেষ করে দার্জিলিং, সরি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, মিদনাপুর আর নর্থ বেঙ্গলের জেলাগুলো হলো মালদা আর 2 দিনাজপুর। কোথাও জারি করা হচ্ছে? পশ্চিমের জেলাগুলোতে রয়েছে, যেটা বললাম আপনাকে, 1 তারিখ 2 তারিখে এই ক্রাইটেরিয়া কিন্তু স্যাটিসফাই হবে। বিশেষ করে দার্জিলিং, সরি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, মিদনাপুর আর নর্থ বেঙ্গলের জেলাগুলো হলো মালদা আর 2 দিনাজপুর। হিট অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার থাকবে। আর পশ্চিমের জেলাগুলো থেকে কাল থেকে এক্সপেক্টেড যে হয়তো হিট ওয়েভ লাইক কন্ডিশনস, কিন্তু বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, ইভেন 2 দিনাজপুরে চান্সেস রয়েছে কিন্তু হিট ওয়েভ লাইক কন্ডিশনস থাকবে। ইভেন নর্থ বেঙ্গলেও যে দিনের তাপমাত্রা রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে কিন্তু নর্মাল থেকে 5 থেকে 6 ডিগ্রি উপরে চলছে। নর্থ বেঙ্গলে ওই জেলাগুলো যেটা বললাম, উপরে জেলাগুলো, ওখানে হয়তো তাপমাত্রা 40-এর কাছাকাছি পৌঁছাবে না, কিন্তু এই খুব কিন্তু হট অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার কন্টিনিউয়াসলি থাকবে। ইভেন নর্থ বেঙ্গলে যদি দার্জিলিং আর কালিম্পং বাদ দিয়ে দিই, অন্য জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম বা ইভেন বৃষ্টির খুব একটা চান্সেস নাই। যেটা বললাম যে আগামী 2 দিনে 2 ডিগ্রি টেম্পারেচার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিন। কলকাতাতে হিউমিড অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার থাকবে আগামী 4 থেকে 5 দিন। যদি বলি তাপমাত্রা আজকে 37.4 এসছে, 38-39 যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে উইক এন্ড। বর্ষার আপডেট শুনে নে, আমাদের বর্ষার আপডেট কেরালা অনসেটের পরেই বলা যায়, যেহেতু কেরালা অনসেট নিয়ে এখন মানে যে পুরনো ফোরকাস্ট রয়েছে যে 4th অফ জুন, ওইটা আগে হোক, তারপরে কি হবে নেক্সট কোর্স অফ অ্যাকশন বা অ্যাডভান্স কত হবে সেটা বলা যায়। স্যার, বঙ্গোপসাগরের উপর কিছু পূর্ণাবর্ত কিছু আছে এই মুহূর্তে? সেইরকম ডেফিনিট এখন আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কিছুই নাই, ফলে যেটা বললাম যে মেইন ওয়েদার হচ্ছে হট অ্যান্ড ডিসকমফর্ট আর তার সঙ্গে হিট ওয়েভ লাইক কন্ডিশন।